যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকরের মধ্য দিয়ে কলঙ্কমুক্ত দেশ গঠন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 93তম জন্মদিনে টুঙ্গিপাড়ায় শিশু সমাবেশে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, শিশুদের উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষা ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে ব্যবস্থা নিয়েছে সরকার। এ সময় প্রধানমন্ত্রী জানান, সারা দেশে 78 লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদানের পাশাপাশি 26,200 শিক্ষককে সরকারি বেতনভুক্ত করা হয়েছে। যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকরের বিষয়ে সরকারের দৃঢ় অঙ্গীকারের কথা ব্যক্ত করে তিনি বলেন, এর মাধ্যমে দক্ষিণ এশিয়ায় একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। ইনশাআল্লাহ বাংলাদেশে এই বিচার ও বিচার রায় কার্যকর হবে।